সব খবর কম সময়ে সব খবর একসাথে আগামী এক ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবর আর প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো আজ কোথায় কি হলো সে আপডেটগুলো একসাথে জেনে যেতে পারবেন নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি সব খবরে ইতালি থেকে আসা যাত্রীদের পরীক্ষা নিরীক্ষার পরে সরকারি তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে ব্রিফিংয়ে তথ্য জানিয়ে মন্ত্রী বলেছেন যেহেতু সকালে রোম থেকে ফেরা 142 জন ইতালির উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এসেছেন সে কারণে তাদের একেবারেই ছেড়ে দেওয়া হবে না বিশেষ নজরদারিতে রাখা হবে প্রতিদিন হাজার হাজার যাত্রী আসছেন সবাইকে আটকে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন দেশ থেকে হাজার হাজার লোক আসে সকলকে তো আর আমরা এখানে ঢাকায় তো আর রাখার কোনো সুযোগ নাই কাজে একমাত্র সুযোগ যেটা WHO বলে থাকে এই ব্যবস্থা তাদেরই পরামর্শ এবং বিশ্বজোড়াও আপনারা দেখছেন যে ইতালি একটা বড় রাষ্ট্র যেখানে 6 কোটি লোক এখন হোম কোয়ারেন্টাইনে আছে এদিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে থাকা ইতালি ফেরতরা বিক্ষোভ করেছেন অন্যদিকে ক্যাম্পের বাইরে তাদের স্বজনরাও বিক্ষোভে নেমে পড়েন তাদের শান্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই রীতিমতো হিমশিম খায় ইতালির রোম থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের EK582 নম্বর ফ্লাইটে শনিবার সকালে ঢাকায় আসেন 142 জন বাংলাদেশি পরে তাদেরকে হজ ক্যাম্পে নেওয়া হয় ইতালি ফেরতদের অভিযোগ হজ ক্যাম্পে আনার পরে তাদের কর্তৃপক্ষ কিছুই বলছে না শুধু পানি ছাড়া তারা কোনো খাবার পাচ্ছেন না এ সময় তারা বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে চান বলেও দাবি তোলে এদের কোনো পরিকল্পনা নাই হঠাৎ করে বিমান থেকে আমরা ময়লা একটা গাড়িতে তুলছে তোলার পরে এক ঘন্টা বসে রেখেছো এখানে এই পরিবেশে আমাদের থাকলে আমরা অটোমেটিক আরও অসুস্থ হয়ে যাবে এখন যদি মেডিকেল চেক করে 80% মানুষের এমনি অসুস্থতা আমাদের খাবার কোনো পানি নাই জায়গা বসার কোনো জায়গা নাই ছোট ছোট বাচ্চারা চিল্লাপাল্লা করে এর আগে সকালে ইতালির রোম থেকে দেশে ফেরেন এই 142 জন বাংলাদেশি বিমানবন্দর থেকেই তাদেরকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় প্রাথমিক পরীক্ষায় তাদের কারোই উচ্চ তাপমাত্রা পাওয়া যায়নি সকালে রোম থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের EK582 ফ্লাইটে ঢাকায় ফেরেন এই 142 বাংলাদেশি যদিও কাগজপত্রে 125 জন ফেরার কথা ছিল বিমানবন্দর থেকে কয়েকটি বাসে তাদেরকে আশকোনা ক্যাম্পে নেওয়া হয় যাত্রীদের দাবি ইতালিতে ফ্লাইটে ওঠার আগে তাদের একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা হয় সেখানেও তাদের কারো বাড়তি তাপমাত্রা পাওয়া যায়নি চেক করার থাকে চেক করবে রাখার দরকার হয় রাখবে কিন্তু আমরা যে গার্জেন আসছি তাদের তো একটু বসার বা একটা ইয়ে দরকার এখন পর্যন্ত তাদের কোনো আমরা প্যাথলজিক্যাল টেস্ট করে কাউকে আমরা করোনা আক্রান্ত রোগী ঘোষণা করছি না আমরা মোটে তথ্য সংগ্রহ করব এবং একটা প্রাইমারি মেডিকেল চেকআপ ফিজিক্যাল চেকআপ আমরা করব তাদের ব্লাড নেওয়ার জন্য কিছু প্রোটোকল আছে যদি সেই প্রোটোকল অনুযায়ী আমরা মনে করি তাদের ব্লাড নিতে হবে অন ইন দ্যাট কেস আমরা ব্লাড নিব ব্লাড নেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা দর্শক আমরা একটু সরাসরি আশকোনা হজ ক্যাম্পের খবর জেনে আসি আমাদের সহকর্মী নাজমুল সাইদ এই মুহূর্তে সেখানেই আছেন আমার সাথে যোগ দিয়েছেন সাইদ আপনার পেছনে তো বেশ ভিড় দেখতে পাচ্ছি নিশ্চয়ই যারা ফিরে এসেছেন সে 142 জনের স্বজনরাই হবে তারপরও হজ ক্যাম্পের কি অবস্থা জানাবেন এবং ইতালি ফেরত এই 142 জনকে যে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে কিনা জানাবেন সকালে এখানে আনার পরে এদের এখানে রাখা হয়েছে নানা রকম বিক্ষোভ করা হয়েছে প্রতিবাদ জানিয়েছে তবে তাদেরকে কোনো ধরনের সিদ্ধান্ত এখনও জানানো হয়নি আমরা একাধিক ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি ভিতরে যারা আছেন তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন সময় বলা হচ্ছে কিন্তু তাদেরকে আদৌ এখানে রাখা হবে কি না বা এখানে ছেড়ে দেওয়া হবে কি না কিছু আসলে জানানো হয়নি আমরাও আসলে এখানে যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বা হজ ক্যাম্প যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথেও আমরা আনুষ্ঠানিক কিছু জানতে পারিনি তারা আমাদেরকে যেমনটি বলেছেন ভিতরে যারা আছেন তারা বলেছেন যে কিছুক্ষণ আগে স্ক্রিনিংয়ের কাজ শুরু হয়েছিল 10 থেকে 12 জনের স্ক্রিনিং হয়েছিল এখন সেটিও বন্ধ রয়েছে আর 142 জনের যে লাগেজ রয়েছে সে লাগেজগুলো মূলত এখনই ফিরে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হয়েছে এই বিল্ডিংয়ের উপরে কোনো একটি ফ্লোরে যেয়ে তাদেরকে তারা গোসল করে ফ্রেশ হওয়ার জন্য বলা হয়েছে তবে
এখানে থাকতে হবে কিনা বা এখান থেকে ফিরে যেতে হবে কিনা এ ধরনের কোনো সিদ্ধান্ত আসলে জানানো হয়নি। একটি দোদাল্যমান অবস্থায় রয়েছেন, তারা বারবারই বলছেন যদি এখানে থাকতে হয় অবশ্যই ঠিক থাকার পরিবেশটি নিশ্চিত করতে হবে, আর যদি ছেড়ে দেওয়া হয় অবশ্যই সেভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি, যারা এসছেন তারা বলছেন যে এখানে 142 জনকে রাখা হয়েছে, তারা ইতালি থেকে এসছেন, কিন্তু যে ফ্লাইটে এসছেন সেই ফ্লাইটে কিন্তু 400-এর বেশি যাত্রী ছিল। তারা তাদের অভিযোগ যদি এফেক্ট যদি কে আক্রান্ত হয়ে থাকে এদের মাধ্যমে বা এদের কেউ রোগী থেকে থাকেন তাহলে নিশ্চয়ই সেই বাকিরাও আক্রান্ত হওয়ার কথা। তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এদেরকে কেন আটকে রাখা হয়েছে বা পর্যবেক্ষণ রাখা হয়েছে? যদি দরকার হয় তাহলে এই 400 জনকেই রাখা উচিত ছিল এমন দাবি তারা করছেন। তবে তারা বলছেন যদি এখানে রাখার প্রয়োজন মনে করে সরকার, কিন্তু সেই পরিবেশটা নিশ্চিত করতে হবে। এখানকার যে পরিবেশ সেই পরিবেশে কোনোভাবেই তারা থাকতে পারছেন না, একেবারেই অস্বাস্থ্যকর পরিবেশ এমনটি বলছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে, আসলে সে বিষয়টি এখন আমরা দেখতে পারছি না বা যারা এখানে রয়েছে তাদেরকে কোনো ধরনের সিদ্ধান্ত জানানো হয়নি। নিশ্চয় সিদ্ধান্ত আসার পরে আপনার মাধ্যমে আমরা জানবো। অনেক ধন্যবাদ নাজম হোসেন যোগ দেওয়ার জন্য। এদিকে IEDCR জানিয়েছে দেশে যে 3 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা সবাই সুস্থ হয়ে উঠেছেন। পরিচালক ডক্টর মির্জাদি সাবরিনা ফ্লোরা জানিয়েছেন দেশে এই মুহূর্তে করোনা ভাইরাসের উপস্থিতি নেই। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সকালে মহাখালীতে নিয়মিত ব্রিফিং করা হয়। ফ্লোরা জানিয়েছেন আজ ইতালি থেকে ফেরা কারো শরীরে উচ্চ তাপমাত্রা নেই। চীন, দক্ষিণ কোরিয়ার করোনা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলেও এই ব্রিফিংয়ে জানানো হয়েছে। তবে ইতালির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ইতিমধ্যে আমরা জানিয়েছি 2 জনের মধ্যে সংক্রমণ আর নেই। তৃতীয় যিনি ছিলেন তা যার আমরা গত পরীক্ষাতে পজিটিভ পেয়েছিলাম, এইবার যখন আমরা গতকাল পরীক্ষা করেছি তিনি নেগেটিভ হয়েছেন। এবং আমরা ইতিমধ্যে জানিয়েছি যে 24 ঘন্টার ব্যবধানে যদি 2টো পরীক্ষা নেগেটিভ হয় তখনই আমরা তাকে করোনা সংক্রমণ নেই বলে বলতে পারবো, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী। 17 কোটি মানুষের স্বাস্থ্যের কথা ভেবে বিদেশ থেকে যারা এসেছেন তারা যাতে 14 দিন ঘরের মধ্যে অবস্থান করেন। ভারতের সাথে স্থলবন্দরগুলোতে যাত্রী পারাপার বন্ধ থাকলেও স্বাভাবিক আছে আমদানি রফতানি কার্যক্রম। সকাল থেকেই পণ্য খালাস চলছে, মালামাল ভর্তি করে গন্তব্যে ছুটছে ট্রাক, কমফর্ট ভ্যান। বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন এখন পর্যন্ত আমদানি রফতানি বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা আসেনি, তাই সব কিছুই ঠিকঠাক আছে। তবে করোনা আতঙ্কে কাজে যোগ দিচ্ছেন অনেক শ্রমিক, যদিও স্বাস্থ্য পরীক্ষার আওতায় এসেছেন ট্রাক চালক এবং শ্রমিকরা। আমদানি রপ্তানির উপরে ভারতের কোনো দিক নির্দেশনা নেই, আমাদের আগের নিয়মে আমদানি রপ্তানি চলবে। তবে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব ড্রাইভার যারা ভারতে বাংলাদেশ থেকে আসবে তাদেরকে যতটুকু সাবধানতা অবলম্বন করে রাখা যায় সেভাবে ওরা থাকবে। সড়ক ও আকাশপথের পরে এবারে বন্ধ হয়ে গেল ভারতের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ। সকালে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেসের শেষ ট্রেনটি। করোনা ভাইরাস ঠেকাতেই সতর্কতার অংশ হিসেবে আগামী 1 মাস এই ট্রেনের যাত্রা বন্ধ থাকবে। যদিও শেষ ট্রেনে সাধারণ বাংলাদেশি যাত্রীদের কেউই যেতে পারেননি, বাছাই করে কেবল বিশেষ ভিসাধারীদের ট্রেনে উঠতে দেন ইমিগ্রেশন কর্মকর্তারা। 51 জন যাত্রী সবাই ছিলেন ভারতীয় নাগরিক, তারা দেশে ফিরেছেন। এখন আমাকে আমি না যেতে পারলে তো আমার প্রবলেম। ওনারা আমার টিকিট ফেরত দেয়নি, ওনারা বলছে আপনি যেতে পারবেন, আপনার মেডিকেল ভিসা টুরিস্ট দুজনেই যেতে পারবেন, বাট এখন এখানে এসে দেখতেছি ওনারা কোনো কিছু অ্যালাউ করতেছে না, আমাদের যাইতে দিল না। পরবর্তীতে টাকাগুলি বললো যে আমাদের রেল গ্যাস আপনি জাননি, সে টাকাগুলো আমরা কীভাবে পাবো? বাংলাদেশ রেল তো ট্রেন চালাচ্ছে, এখন টুরিস্ট ভিসায় যেতে দিবে কি দিবে না এটা জাস্ট ইমিগ্রেশনের ব্যাপার, এটা হলো সরকারি ডিসিশন, এখানে বাংলাদেশ রেলের কিছু করণীয় নেই। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে দেশে সেলফ কোয়ারেন্টাইনের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জেলায় নতুন করে 300+ মানুষ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার খবর মিলেছে, যাদের প্রায় সবাই বিদেশ ফেরত। তবে তাদের অনেকেই অনুসরণ করছেন না নির্দেশনা। স্বাস্থ্য বিভাগের মনিটরিং নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে চাঁদপুরের 8 উপজেলায় 1,007 জন কোয়ারেন্টাইনে আছেন। মানিকগঞ্জে কোয়ারেন্টাইনে আছেন বিদেশ ফেরত 221 জন, এর মধ্যে 52 জনই নতুন। কিশোরগঞ্জে 65 জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে, যাদের বেশিরভাগই ইতালি ফেরত। এছাড়া নরসিংদীতে 11 জন, যশোরে 6, বগুড়ায় 6, ঝালকাঠিতে 5, ফরিদপুরে 3, জামালপুরে 3, শেরপুরে 3, ব্রাহ্মণবাড়িয়ায় 3 এবং কুষ্টিয়ায় 2, রাঙামাটিতে 1 জন নিজ বাসায় পর্যবেক্ষণে আছেন।
করোনা ভাইরাস আতঙ্কে রাঙামাটিতে কমেছে পর্যটকদের আনাগোনা, যার নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে। বাতিল হচ্ছে হোটেল মোটেলের আগাম বুকিং। ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সিভিল সার্জন। করোনা প্রতিরোধ করণীয় নির্ধারণ করতে জেলা প্রশাসককে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে। বর্তমান অবস্থা এমন শূন্য, দুই তিনটা বোট ভাড়া হয়, আবার কোনো সময় নীল যায়। আমাদের কোলাহলপূর্ণ একটা জায়গা নিতর হয়ে পড়েছে, মানে আস্তে আস্তে বুকিং গুলো কেন জানি বাতিল হয়ে যাচ্ছে। এখন তো দেখতেছি সব স্বাভাবিক পরিস্থিতি, এরকম কোনো আতঙ্ক তো দেখা যাচ্ছে না। অ্যাওয়ারনেস ভালো অবশ্যই, তবে পাশাপাশি আমরা যেন আতঙ্কগ্রস্ত না হয়ে পড়ি। সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আমাদের জনসাধারণকে, তাদেরকে সচেতন হতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, যে স্বাস্থ্য বার্তাগুলো দেওয়া হয়েছে, ওইগুলো তাদেরকে অনুসরণ করতে হবে। চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আবু বকর মোহাম্মদ রেজা সাতকানিয়া পৌরসভার অধীনে বিদ্যুৎ সহকারী হিসেবে কর্মরত। শুক্রবার সন্ধ্যায় বোয়ালখালীর গোমদন্দী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। বোয়ালখালী থানার পরিদর্শক জানিয়েছেন, তিনি নিজের ফেসবুক আইডি থেকে রেজা চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে বলে পোস্ট করেন। এদিকে গোপালগঞ্জে করোনা সংক্রমণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। কেউ অতি উৎসাহী হয়ে, কেউ বা আতঙ্ক ছড়াতে মিথ্যা এবং ভুল তথ্য দিচ্ছেন। প্রশাসন বলছে স্পর্শকাতর এই ইস্যুতে মন গড়া তথ্য দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা বা ভুয়া খবরে কান না দিয়ে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক। মাস্ক কেনার জন্য আসছিলাম দোকানে, কিন্তু কোথাও আমরা মাস্ক খুঁজে পাচ্ছি না। সরবরাহ না থাকার দরুন আমরা বিক্রি করতে পারতেছি। সুসজ্জা বিশিষ্ট একটা বিল্ডিং রেডি রাখার কথা বলা হয়েছে, আমরা এই মিটিংটা এখনো করতে পারি নাই। করোনা ভাইরাসের ডিটেক্ট করার কোনো যন্ত্রপাতি বা কোনো কিটস আমাদের হাতে নাই। IDCR-এর একটা হটলাইন নাম্বার আছে, ওই নাম্বারে আমরা কল করলে ওখান থেকে টিম চলে এসে এটা ডিটেক্ট করবে। যার ফেসবুক, তিনি কিন্তু এটা অস্বীকার করছেন যে তিনি এটা আমরা পরবর্তীতে আমরা আসলে তলিয়ে দেখবো যে বিষয়টি আসলে কে বা কারা এর সাথে জড়িত। এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি যে এখানে কোনো রোগীর এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করার প্রস্তাব দিয়েছে চীন, এমন কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হবে। করোনা ভাইরাসের বিষয়ে সরকারকে দোষারোপ না করে বিএনপিকে নিজের দলের ভাইরাসের বিষয়ে নজর দেবার পরামর্শ দিয়েছেন তিনি। যেখান থেকে শুরু হয়েছে চায়না, অবশ্য তারা কন্ট্রোল করতে পেরেছে, তাদের থেকে আমরা যদি কোনো সহযোগিতা প্রয়োজন পার্টিতে দরকার হন, তাহলে তারা আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করতে পারে। এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে কার্যকর পদক্ষেপ না নিয়ে উদরপিণ্ডি উদর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় করোনা সচেতনতায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচিতে একথা বলেছেন তিনি। জবাবদিহিতা নেই বলেই সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে বলেও দাবি করেন রিজভী। এইরকম একটি ঘনবসতি সম্পন্ন দেশে করোনার মতো একটা প্যান্ডেমিক, অর্থাৎ পৃথিবীব্যাপী একটা মহামারী, সেটাকে মোকাবেলা করার জন্য সরকারের যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল সেই পদক্ষেপগুলো তারা নেয়নি। মোকাবেলা না করে, এটা প্রতিরোধ না করে তারা শুধুমাত্র মানে উদরপিণ্ডে উদর ঘাড়ে ছাপানোর জন্যই কথাবার্তা বলছে। করোনা ভাইরাস সংক্রমণ বিষয়ে মানুষকে সচেতন করতে কলম ধরেছেন বলিউডের শাহেনশা খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। স্বরচিত কবিতায় করোনা ভাইরাস আতঙ্ক ঘিরে সতর্কতার জন্য পরামর্শ দিয়েছেন বিগ বি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। ভিডিওতে করোনায় মানুষের মৃত্যু আতঙ্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার কবিতায় উঠে আসে করোনা ভাইরাস থেকে দূরে থাকার জন্য গুরুত্বপূর্ণ অনেক সতর্কবার্তা। সিরিয়া লা লিগা IPL-এর পরে করোনা ভাইরাসের কারণে এবারে স্থগিত করা হলো বুন্দেসলিগা, আর এই সপ্তাহে সবগুলো ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে জার্মান ফুটবল লীগ। জার্মানির শীর্ষস্থানীয় লীগের পাশাপাশি দ্বিতীয় বিভাগেও সপ্তাহের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। 2 এপ্রিল পর্যন্ত এই দুটি লীগে সব ম্যাচ স্থগিত রাখার সুপারিশও করা হয়েছে করোনা ভাইরাস মহামারী হয়ে ছড়িয়ে পড়াতে এই সিদ্ধান্ত। DFL-এর বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতির জন্যই এমন সিদ্ধান্ত। সোমবার এই 2 বিভাগের লীগ নিয়ে সাধারণ বৈঠক অনুষ্ঠিত হবে।
ঢাকা প্রিমিয়ার লীগের খবর জানাবো। করোনা ভাইরাস সতর্কতা মাথায় নিয়ে কাল থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু ডিপিএলের এবারের আসর। প্রথম দিনের ম্যাচে তিন ভেন্যুতে মুখোমুখি হবে ছয় দল। মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স ক্রিকেট ক্লাব, আরেক ম্যাচে লড়বে লেজেন্ডস অব রূপগঞ্জ এবং ওল্ড ডিওএইচএস ক্রিকেট ক্লাব, প্রাইম ধলেশ্বর স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন, যেখানে করোনা ভাইরাস ইস্যুতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিসিবির। কোনো খেলোয়াড় বা কর্মকর্তা যদি সামান্যতম অসুস্থ বা কোনো ধরনের লক্ষণ দেখা যায়, ইমিডিয়েটলি যেন বিসিবি মেডিকেল টিম অথবা সংশ্লিষ্ট ক্লাবকে জানায়, ক্লাব আমাদের সাথে যোগাযোগ করে আমরা ব্যবস্থা নেব। সরকারি অ্যাডভাইজারি যেটা আছে বা বিভিন্ন প্র্যাকটিস যেটা হচ্ছে এখন রিসেন্টলি, সব দিক বিবেচনা করেই আমরা ডিসকারেজ করবো হ্যান্ডশেকটা। দীর্ঘ সাত মাস পরে বন্দিদশা থেকে মুক্তি পেলেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। শুক্রবার গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়া হয় 82 বছর বয়সী এই নেতাকে গেল বছরের 5 আগস্ট। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পরেই জননিরাপত্তা আইনে আটক করা হয় শতাধিক নেতাকে। এখনও বন্দী আছেন ফারুক আবদুল্লার ছেলে ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি সহ অনেকে। মুক্তির পরে ফারুক আবদুল্লাহ বলেছেন, আটক নেতাদের মুক্তি না হওয়া পর্যন্ত রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে মন্তব্য করবেন না তিনি। এর আগে আটক নেতাদের মুক্তির দাবিতে 8টি রাজনৈতিক দল যৌথ প্রস্তাব পাঠায় ক্ষমতাসীন বিজেপির কাছে। রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাউলা এলাকার ঝোপঝাড়ের মধ্যে 14 বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভোর 5টার দিকে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। শুক্রবার রাত 2:30টার দিকে স্থানীয় রাজু সহ 3 জন যুবক তাকে রেলস্টেশন সংলগ্ন কাউলার একটি ঝোপের মধ্যে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে, পরে রেল স্টেশনের কয়েকজন মিলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়। এইচআইভি পরীক্ষা হবে, এরপর রেডিওলজি হবে, অনেক পরীক্ষা বাকি, কিন্তু এখন মোটামুটি মেয়েটা স্টেবল আছে, কিন্তু ঘটনা মনে হয় পজিটিভ। হ্যাঁ, এখন কনফার্ম বলতে হলে আপনার সমস্ত পরীক্ষাগুলো আসার পরে বলা যাবে। এটা মামলা প্রক্রিয়াধীন আছে, মেয়েটার আত্মীয় স্বজনকে আমরা সংবাদ দিয়েছি, যদি না পাই আমরা মেয়েটাকে বাদী করে, বা যদি না হয় তাহলে আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে মেয়েটার অভিভাবক সেজে আমরাই মামলা নিব। ব্রাহ্মণবাড়িয়া চলন্ত বাস থেকে ফেলে যাত্রী আশিককে হত্যার ঘটনায় জড়িত চালক, হেলপার এবং সহকারীকে পুলিশ শনাক্ত করেছে। তাদের ধরতে অভিযান চলছে। বেপরোয়া অভাবে গাড়ি চালানো এবং ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে বাস থেকে ফেলে হত্যা করা হয় তাকে। এদিকে ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা, ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে পরিবার। পেশায় ইট ভাটার শ্রমিক নিহত আশিক বাড়ি সরাইলের গুনারা গ্রামে, সেখানে এখন শোকাবহ পরিবেশ। তারপরে ভাই নামতে চেষ্টা করছিল, পরে মানে এই তো ইয়ান মাঝে হঠাৎ করে ডেকাতে ফালা দিয়েছে, ডেকাতে ফালার পরে আর কোনো কিছু কইতে পারেন। ওই থামাইতাম না, থামাইতাম না, কই এসে আমার ভিতরে বললে ডেকা মারছে। এভাবে পড়ার সাথ এই সাইডটা দিয়ে আপনার মা, এই সাইডটা দিয়ে মাথাটা ফাইটে গেছে। মাথাটা ফাইটে যাওয়ার পরে বুকে চাপ খাইছে, চাপ খাওয়ার পরে উনি অজ্ঞান হয়ে গেছে। আমার ছেলের এই দুর্ঘটনা করছে, এটা বিচার না নিয়েছে স্যার। বাসটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি এবং চালক হেল্পার কন্ট্রাক্টর যারা ছিল সেটাও মোটামুটি আইডেন্টিফাই করতে পারছি। অলরেডি আমরা বাসটি ধরার জন্য খুব তৎপর হয়েছি। 29 মার্চের নির্বাচনে আধবেলা অফিস আদালত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদা। এ সময় তিনি বলেছেন, ভোটার উপস্থিতি বাড়াতে সীমিত পরিসরে গণপরিবহনও চালু রাখা হবে। করোনার কারণে নির্বাচন পেছানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেও মন্তব্য করেছেন সিএসি। নির্বাচনকে অগ্রাধিকার না দিয়ে তারা যার যার বাড়ি চলে যেতে পারে সেই প্রেক্ষাপট বিবেচনা করে নির্বাচনের দিনে অর্ধবেলা অফিস খোলা থাকবে। যান চলাচল বন্ধ রাখার ফলে দূর দূরান্ত থেকে ভোটার তার নির্ধারিত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে এটাও সীমিত আকারে যান চলাচলের ব্যবস্থা রাখতে হবে, তবে একত্রে সম্পূর্ণভাবে উন্মুক্ত করা যাবে না। কুড়িগ্রামে মধ্যরাতে আরিফুল ইসলাম নামে এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিবারের দাবি, তাকে মাদক মামলা দিয়ে ফাঁসানো হয়েছে, চালানো হয়েছে নির্যাতন। অনিয়ম দুর্নীতি নিয়ে রিপোর্ট করায় আরিফুল রোশনালে পড়েন বলেও দাবি করছে তার পরিবার। অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দাবি করেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টাস্কফোর্সের মাদক বিরোধী অভিযান চালানো হয়। সাংবাদিক আরিফুলের বাসায় জব্দ করা হয় দেশীয় মদ এবং 100 গ্রাম গাঁজা। পরে 1 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করা হয় তাকে। লোক গিয়ে দরজায় নক করতেছিল, দরজা খোলার জন্য বলতেছে, তখন আমরা গাবে গিয়ে পাশাপাশি যারা ছিল সবাইকে ফোন দেওয়া শুরু করছি, থানার ওসিকেও ফোন দেওয়া হয়েছিল।
তারপরে থানার ওসি জানাইছে যে না ওনারা কোনো লোক পাঠাননি। আসি দেখি এখানে দুইজন পুলিশ এই পাশের বাসায় ওই বারান্দার মধ্যে দাঁড়ানো আছে পুলিশ। এখানে দেখি গেটের মধ্যে 15-16 জন, এখানে ভিতরে আবার কয়েকজন লাথি দিচ্ছে। প্রচুর মারধর করে আমার ভাইকে ওরা টেনে এসে বের করে নিয়ে আসে। ডিসি স্যারের বিরুদ্ধে কিছু লেখার কারণে তাকে। চট্টগ্রাম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় সমর্থন নিয়ে বিতর্ক চলছে এখনো। ভোটের মাঠে সবচেয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সমর্থন বঞ্চিত 30 জন। বিশ্লেষকরা বলছেন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীতা উন্মুক্ত রাখা উচিত, কারণ সরকার কিংবা কেন্দ্র থেকে আসা ভাতা ও বরাদ্দ জনসাধারণের মাঝে বন্টন হয় তৃণমূল প্রার্থীদের মাধ্যমে। দলীয় বৃত্তে আটকে থাকলে নিশ্চিত হবে বলে না হবে না সুষম বন্টন। মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছে, আমার শক্তি আমি আগেই বলেছি সেইটি আমার মূল শক্তি। আমি চাই দল মত নির্বিশেষে সবাই সবার উদ্যোগে উঠে আমাকে ভোট দিবে, অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল আমরা আশানুরূপ ফলাফল পাব। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন এটা প্রতীকী নির্বাচন নয়, তো এক্ষেত্রে সবচেয়ে ব্যক্তি ইমেজের কাজটা সবচেয়ে বেশি দেখে, দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কাজ করে। তো সেই জন্য একটা দল বা একটা দলকে সবসময় উপরে তুলে ধরে দলীয় কাজ করে অন্যদেরকে ভিক্টিমাইজ করতে চান, এটা হওয়া উচিত নয় আর কি। অশান্ত হয়ে উঠছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই হামলার ঘটনা ঘটছে। অভিযোগ আছে অনেকটা রহস্যজনকভাবে নীরব বিশ্ববিদ্যালয় প্রশাসন, যার ফলে বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ পরিচয় দানকারী কতিপয় ছাত্র। ক্যাম্পাসের বর্তমান পরিবেশে নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। মেহেদী হাসান আবির আইসা আমাকে পিছন থেকে ধরে এবং তাশাহুদ ইসলাম রনি আইসা হোল্ডিং সুরে ভিতরে ঢুকায় দেয়। অতর্কিত হামলা করে হাফিজ সাইমন এবং সুমন, তো তারাও ছাত্রলীগের নামধারী। হাতুড়ি দিয়ে আঘাত করা হলো, আজ এক বছর অতিবাহিত হলো। আমি ভিসি স্যার, প্রক্টর স্যার, আমার ডিপার্টমেন্ট সবার কাছে বিচার দিলাম, কিন্তু আমি এক বছর কোনো বিচার পাইনি। অভিযোগকারী এবং অভিযুক্ত তারা নিজেরাই একটা ভুল বুঝে নিজেরা একটা মিলমিশ করে। ফ্যামিলিতে অনেক সংগীত আছে যে কিভাবে প্রতিদিন এরকম ঝামেলা হচ্ছে, তাদের সন্তানরা কি আদৌ কি নিরাপদ কিনা। আমরা চাই একটা সুস্থ এবং শান্ত সৃষ্ট পরিবেশ, যেখানে শিক্ষার অনুকূল পরিবেশ সবসময়। ফেনীতে দুই গ্রুপের হাতাহাতিতে স্থগিত শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন। পুলিশ জানিয়েছে সকালে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল শিক্ষকদের একাংশ। অভিযোগ, এই সম্মেলনের তফসিল এবং ভোটার তালিকা সম্পর্কে বেশিরভাগ শিক্ষকই জানেন না, এরই জেরে দুই পক্ষের মধ্যে তুমুল হট্টগোল বেঁধে দেয়। অবরোধ রাখা হয় শিক্ষক নেতাদের, প্রায় দুই ঘন্টা পরে তাদেরকে উদ্ধার করে পুলিশ। যারা পক্ষপাতিত্ব তারা কি করছে, একটা স্কুলে সবাইকে ভোটার করছে আর কোন স্কুলে একজন ভোটার করে নাই। নির্বাচনের পূর্বে প্রয়োজন হলো তফসিল ঘোষণা, খসড়া ভোটার তালিকা প্রণয়ন, কিন্তু এটা কোনো নিয়মের মধ্যে তারা নাই। যারা শিক্ষক সমিতির কাউন্সিলর নন, যারা ডেলিগেটর হন নাই, যারা শিক্ষক সমিতির কার্যক্রমের সাথে জড়িত নন, তাদেরকে দাওয়াত দেওয়ার প্রশ্ন আসে না, সুযোগও নাই। রমজান মাসে ভোগ্যপণ্য মূল্য স্বাভাবিক রাখতে প্রতি রোববার বৈঠক করবে বাণিজ্য মন্ত্রণালয়, আর সেখানেই পর্যালোচনা করা হবে পণ্যের আমদানি মজুত পরিস্থিতি। পাশাপাশি খুচরা ও পাইকারি পর্যায়ে পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিত করতেও মনিটরিং বাড়ানো হবে। দুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস নিয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব ডক্টর জাফরউদ্দিন। বলা হয়েছে পাইকারি এবং খুচরা পর্যায়ে অনেক ক্ষেত্রেই দামের পার্থক্য বড় হয়, আবার এক বাজার থেকে অন্য বাজারে পণ্যের দামের ক্ষেত্রে বিশাল ব্যবধানের কারণে ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। ক্রয় মূল্যের সাথে তার ক্যারিং কস্ট, লেবার কস্ট প্লাস প্রফিট মার্জিন, কোনো কোনো ক্ষেত্রে লস হয়, ওজন কমে যায়, এইগুলো বিবেচনায় নিয়ে যদি দেখা যায় যে মার্কেটে খুচরা মূল্যের দাম বেশি, তখন কিন্তু আমরা আইনের আওতায় নিই সবাইকে। কিন্তু যদি এটি ভারসাম্য থাকে তাহলে কিন্তু আমরা বলবো যে তাহলে আমাদের অভিযান সার্থক। আমদানি পর্যায়ে আমরা মূল্য দেখবো, উৎপাদন যেগুলো হয় দেশে হয় সেগুলো দেখবো, পাইকারি পর্যায়ে কী ঘটছে দৈনিক সেটা দেখবো, একই দিনে আপনার খুচরা পর্যায়ে কী ঘটছে, এটা আশা করি আমাদের একটা ভালো একটা রেজাল্ট আমরা দিতে পারব। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাসের চুলায় আগুনে দগ্ধ হয়েছেন স্বামী স্ত্রী, ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলের বায়ান ইউনিটে। পুলিশ জানায় সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ভাড়া থাকতেন আশরাফ আলম এবং এই রোজিনা দম্পতি। ভোরে রান্না করতে গিয়ে গ্যাসের চুলায় আগুন ধরেন রোজিনা, মুহূর্তেই আগুন ধরে যায় পুরো ঘরে। স্ত্রীকে রক্ষা করতে গিয়ে দগ্ধ হন স্বামী আশরাফ, পরে দুজনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে।
উদ্বোধনের পরপরই দেশে প্রথম এক্সপ্রেস ওয়ের সুবিধা পেতে শুরু করেছেন ঢাকা মাওয়া রুটে যাতায়াতকারীরা। পথে কোনো বাধা না থাকায় দ্রুতগতিতেই ছুটতে পারছে যানবাহন। তবে পুরো কাজ শেষ না হওয়ায় কিছু সমস্যাও রয়ে গেছে। সড়কের হাসনাবাদ, নিমতলা সহ বেশ কয়েকটি এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় দুর্ঘটনার শঙ্কা আছে। এক্সপ্রেস ওয়ে ব্যবহারের বিধি সম্পর্কে অজ্ঞতা আছে চালকদের। হাজার হাজার খুশি, হাজার হাজার ধন্যবাদ শেখ হাসিনা রে। সুবিধা হয়েছে, সুবিধা উন্নত, এটা অপূর্ব, এটা বলা বাহুল্য। হ্যাঁ, অনেক সুবিধা হয়েছে আমাকে। রাস্তা হলে অনেক ভালো হয়েছে, প্রচন্ড ভালো লাগছে। রোডটা ভালো হয়েছে কেন, ওই আগে ধুলাবালি ছিল, ভাঙাচোরা ছিল। পাশে দেখেন বিআরটি অফিস, আর এইদিকে মহল্লা অনেক বড় বসুন্ধরার এরিয়া। এইখানে মনে করেন পাবলিকের যাতায়াতের জন্য এটা অবশ্যই মানে একটা ফ্লাইওভার দরকার। আপনার ওভারব্রিজ না হলে এখানে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। মানুষের বাচ্চা কাছে এখান থেকে এই পার থেকে ওপার, ওপার থেকে এবার স্কুলে যাতায়াত করে। খালি অ্যাক্সিডেন্ট হইতাছে, যেরকম কুচামারা, আবদুল্লাপুর, রাজিন্দাপুর, তারপরে এদিকে। শুরু হচ্ছে অভিনেত্রী সারা বেগম কবরী পরিচালিত দ্বিতীয় সিনেমার শুটিং। 17 মার্চ থেকে এই তুমি সেই তুমি শিরোনামে সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। ঢাকার উত্তরায় সিনেমাটির প্রথম লটের শুটিং হবে বলে জানা গেছে, যা টানা 5 দিন চলবে। এই ছবির মধ্য দিয়ে পরিচালনায় দীর্ঘ 14 বছরের বিরতি ভাঙতে যাচ্ছেন কবরী। এটি তার দ্বিতীয় পরিচালনা। এই তুমি সেই তুমি সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ রচনা করেছেন কবরী নিজে। সরকারি অনুদানের এই সিনেমাতে অভিনয় করবেন কবরী। তার পরিচালিত প্রথম সিনেমার নাম আয়না। 55 বছরে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড সুপারস্টার আমির খান খুব একটা বড় পর্দায় আসেন না তিনি। যখনই আসেন বাজিমাত করেই ফেরেন। এক একটি চরিত্র নির্মাণে নিজেকে ঢেলে সাজাতে ভীষণ পারদর্শী তিনি। তাই তো বলিউডের মিস্টার পারফেকশনিস্ট তিনি। আমির খানের জন্ম 1965 সালের 14 মার্চ। 1973 সালে মাত্র 8 বছর বয়সে নাসির হোসেন পরিচালিত ইয়াদো কি বারাত সিনেমায় বড় পর্দায় দেখা যায় আমির খানকে। এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অভিনয়, চিত্র প্রযোজনা, পরিচালনা, টিভি উপস্থাপনা, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে লাখো ভক্তের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন আমির খান। মেক্সিকোয় কার রেসিং প্রতিযোগিতায় WRC-তে অংশ নিয়ে এক গাড়িতে আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়া গাড়ি নিয়েই পার করেন 7ম স্টেজ। কোনো মতে প্রাণে বেঁচে যান প্রতিযোগী চালক এবং তার সহযোগী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই রুদ্ধশ্বাসময় দৃশ্য। করোনা ভাইরাস মোকাবেলায় $2 কোটি অনুদান দেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুক্রবার এই ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ফেসবুক পোস্টে জাকারবার্গ জানিয়েছেন, জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক যৌথ প্রকল্পে দেওয়া হবে $1 কোটি, বাকি $1 কোটি দেওয়া হবে CDC ফাউন্ডেশনকে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস প্রতিরোধ, শনাক্ত এবং চিকিৎসার কাজে এই অর্থ সহায়তা করবে। বহুজাতিক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের পরিচালনা পরিষদের সদস্য থাকছেন না প্রতিষ্ঠাতা বিল গেটস। জনকল্যাণমূলক কাজে বাড়তি সময় দিতেই পদত্যাগের এই সিদ্ধান্ত 64 বছর বয়সে এই মার্কিন ধনকুবেরের। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাইক্রোসফট জানায়, আরেক ধনকুবের ওয়ারেন বাফেটসের বার্কশায়ার হ্যাথওয়ের সদস্য পদেও আর দেখা যাবে না গেটসকে। কাজ করবেন বৈশ্বিক স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে। 2008 সালে মাইক্রোসফটের স্থায়ী নির্বাহীর পদ ছাড়েন মার্কিন এই ধনকুবের। 2014 সাল পর্যন্ত ছিলেন বোর্ড চেয়ারম্যান। ধাপে ধাপে দায়িত্ব ছেড়ে তৎপর হয়েছেন সমাজ কল্যাণে। বিশ্বের অন্যতম বড় দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশন পরিচালনা করছেন বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস। বিশ্বের তৃতীয় ধনাঢ্য ব্যক্তি বিল গেটসের সম্পদের পরিমাণ $10,000 কোটিরও বেশি। আগামীকাল নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের মসজিদে বন্দুকধারী নৃশংস হামলার ঘটনার 1 বছর। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। এই ঘটনার জেরেই বাতিল হয় ক্রাইস্ট চার্চে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট। দ্রুত দেশে ফিরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ। বর্বরচিত দুঃসাহসী হামলার স্মৃতি মনে করলে আজও শিউরে ওঠেন সৌম্য সরকার। প্ল্যান ছিল যে সবাই মসজিদে চলে গেলে আমি ওখান থেকে, আমি আর শ্রীনিবাস যে আমাদের কম্পিউটার অ্যানালিস্ট আছে, ও আর আমি চলে যাব। সো ওইটাই প্ল্যান ছিল। তো ও ড্রপ করার আগেই আর কি ঘটনাটা ঘটছে। বেশ সপ্তাহখানিক তো রেগুলার রাতে ঘুমাতে গেলে একটু লেট হতো, এই জিনিসটা নিয়ে চিন্তা হতো। আর পরে আস্তে আস্তে আর কি মানে প্রথম কিছুদিন একা ঘুমানোর চেষ্টা করি, মানে কেউ একজন ছিল সাথে, তারপরে আবার আস্তে আস্তে রিল্যাক্স হয়েছিলাম আর কি।
প্যারাগুয়ের জেল হাজতে থাকা রোনালদিনহোকে মুক্ত করার জন্য আইনজীবী নিয়োগ করেছেন লিওনেল মেসি। রোনালদিনহোকে মুক্ত করতে প্রায় 4 মিলিয়ন ইউরো বা 40 কোটি টাকা খরচ করবেন মেসি। গত সপ্তাহে জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করেন রোনালদিনহো এবং তার ভাই রবার্তো আসিস। সেখানে প্রতারণার জন্য পুলিশ তাদেরকে গ্রেফতার করে। রোনালদিনহোর এই দুঃসময় তার পাশে এসে দাঁড়িয়েছেন সাবেক বার্সা সতীর্থ লিওনেল মেসি। দুজন একসাথে বার্সেলোনায় খেলেছেন প্রায় 1 যুগেরও বেশি সময় আগে। দুঃসময়ে রোনালদিনহোর পাশে দাঁড়িয়ে তাদের মধুর সম্পর্কেরই প্রমাণ দিলেন লিওনেল মেসি। ভারতেও করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে, আর এর মধ্যেই দেশটির 4,500 পর্দায় ও বিশ্বের অন্যান্য দেশে প্রায় 1,100 পর্দায় গত 6 মার্চ মুক্তি পেয়েছে বাঘি 3 সিনেমাটি। 85 কোটি রুপি বাজেটের এই সিনেমা করোনা ভাইরাসকে বুড়ো আঙুল দেখিয়ে ভালোই ব্যবসা করে চলেছে। মুক্তির প্রথম সপ্তাহে আয় করে 90 কোটি 67 লাখ রুপি। এই হিসেবটা শুধু ভারতের হলগুলোতেই। ধারণা করা হচ্ছে বিশ্বের নানা দেশের আয় মিলে বাঘি 3 100 কোটি রুপি ছাড়িয়ে গেছে। আগুনে পুড়ে গেছে মিরপুর ঝুটপুটির বেশ কয়েকটি গুদাম। এ সময় একটি বহুতল কারখানায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুর 1:30টার দিকে মিরপুর 10 নম্বরের ঝুটপুটির জরিনা মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গণফোরামে ডক্টর কামাল হোসেনের অবস্থানকে আইসোলেশন বলে মন্তব্য করেছেন সংগঠনের নেতা অধ্যাপক আবু সাইদ। গণফোরামের কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করেছেন ডক্টর কামাল। আহ্বায়ক কমিটিতে তিনি সভাপতি এবং সদস্য সচিব করেছেন ডক্টর রেজা কিবরিয়াকে। কমিটি স্থগিত অবস্থাতেই আজ কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা করল নেতারা। অধ্যাপক আবু সাইদ বলেছেন ডক্টর কামাল হোসেন নিজে আইসোলেশনে আছেন, তার পাশে কেউ নেই। জানানো হয় এখন থেকে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভার ব্যানারে আয়োজিত সভায় নেতারা বলেছেন দলের ভেতরে গণতন্ত্র না থাকলে জাতীয় পর্যায়ে গণতন্ত্রের কথা বলা বাতিলতা। তারা বলেছেন প্রতিষ্ঠাকালীন সভাপতি ডক্টর কামাল হোসেনকে ঘিরেই কুচক্রি মহল ব্যক্তিস্বার্থ চরিতার্থ করছে। রবি নেতাদের সাথে আলোচনা করে গণফোরামের ভাঙন ঠেকানোর উদ্যোগ নিতে কামাল হোসেনের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামে চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জমজমাট প্রচারণা। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম এ আজিজের কবরস্থান জিয়ারতের মধ্য দিয়ে নগরীর দক্ষিণ মধ্য মালেশ্বর ওয়ার্ডে দিনের প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। অন্যদিকে গোসাইলডাঙ্গা ওয়ার্ড থেকে দিনের প্রচারণা শুরু করেন বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় হাতি মার্কা নিয়ে প্রচারণা চালান স্বতন্ত্র মেয়র প্রার্থী খোকন চৌধুরী। এলাকাগুলোকে কিভাবে পরিকল্পিতভাবে করা যায় তার জন্য আমি সর্বশ্রেণী সর্বপেশার সবাই পরামর্শে সম্মিলিত প্রয়াসে পরিকল্পিত নগরী কিভাবে করা যায় সেই উদ্যোগ আমি আহ্বান জানাতে চাই। পোস্টার ছাড়ার এই প্রবণতা ইয়াং নতুন কিছু শিশু কিশোরদের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা যে রাজনৈতিক দেউলিয়ত্বের প্রমাণ দিচ্ছে এটা থেকে তাদের সরে আসতে হবে। করোনা ভাইরাস আতঙ্কে যুক্তরাষ্ট্র জুড়ে জরুরি অবস্থা জারি হলো। আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়তে থাকায় শুক্রবার এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইরাস ঠেকাতে $5,000 কোটি বিশাল তহবিলও ঘোষণা করেছেন তিনি। স্পেনেও জারি হয়েছে জরুরি অবস্থা। কোভিড-19 সংক্রমণে 24 ঘন্টায় রেকর্ড 250 মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। নতুন করে আক্রান্ত 2,500-এর বেশি মানুষ। লাফিয়ে লাফিয়ে মৃত্যু এবং সংক্রমণ বাড়ছে ইরান স্পেনে। সব মিলিয়ে করোনা ভাইরাসে শুক্রবার একদিনে বিশ্বে মৃত্যু হয়েছে অন্তত 455 জনের। দেশের প্রতিটি হাসপাতালে 24 ঘন্টা ইমার্জেন্সি ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া সব অঞ্চলে যেন মেডিকেল টিম কাজ করে তা নিশ্চিত করা হবে। এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। The epicenter of the pandemic. ইউরোপে যে হারে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে তা চীনের চেয়েও বেশি। কারো একার পক্ষে এই সংকট সমাধান সম্ভব না। সবাইকে সহায়তায় এগিয়ে আসতে হবে। নিজে সতর্ক থাকার পাশাপাশি অন্যকেও উৎসাহিত করতে হবে। সচেতন থাকা ছাড়া আর কিছুই করার নেই এখন। এদিকে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারির পরে আর বাসা থেকে বের হচ্ছেন না কেউ। দেশটিতে এখন পর্যন্ত 50 জনের প্রাণ গেছে, আর এমন অবস্থায় আতঙ্কে দিন পার করছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। স্কুলগুলো যদি বন্ধ হয়ে যায় আমরা একটু স্বস্তি বোধ করবো, কিন্তু খুব বেশি আতঙ্কিত হয়েছে। রাস্তাঘাট বলতে কিছু নাই, কোনো মানুষ বলতে কিছু নাই। অনেকগুলো গণপরিবহন চলাচল করে, যেমন নিউ ইয়র্ক সিটি বাস ট্রানজিট অথরিটি যেটি নিয়ন্ত্রণ করে,
তারপর নিউ ইয়র্ক সিটির সাবওয়ে, এবং সাবওয়েতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ চলাচল করে, এটি অত্যন্ত রিস্কি। করোনা ভাইরাস যতদিন আপনার এই থাকবে, হয়তো আমরা আপনার বাইরের যারা যাত্রীরা আসবে, আমাদের যে ভিজিটারগুলো আসার কথা ছিল, মূলত হয়তো এগুলো এখন আমরা আশা করি হয়তো 15 ডেজ হয়তো 1 মান্থ লাগতে পারে। যুক্তরাষ্ট্রে বিনামূল্যে করোনা ভাইরাস পরীক্ষা আক্রান্ত ব্যক্তিকে পূর্ণ বেতনের ছুটি মঞ্জুর সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে কংগ্রেসে। শনিবার মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে 363/40 ভোটে এই বিলটি পাশ হয়। ব্যবসায়ীদের জন্য কর্মকুফ সহ বিশেষ প্রণোদনার কথাও বলা হয়েছে এতে। এছাড়া কোয়ারেন্টাইনে থাকা কিংবা পরিবারের দেখভালের উদ্দেশ্যে 3 মাস পর্যন্ত ছুটি পাবেন কর্মীরা। আগামী সপ্তাহে রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেটে বিলটি তোলা হবে। করোনা ভাইরাসের কারণে চীনের অর্থনীতির প্রভাব অন্য দেশগুলোতেও পড়েছে। চীনা অর্থনীতির দুর্দশার ফলে ক্ষতিগ্রস্ত শীর্ষ 20টি দেশের তালিকায় আছে বাংলাদেশের নাম। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে এবং প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সাপ্লাই চেইন যদি 2% ক্ষতিগ্রস্ত হয় তাহলে 20টি দেশের অর্থনীতিতে $50 বিলিয়ন ক্ষতি হতে পারে। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের বস্ত্র, পোশাক শিল্প, আসবাব এবং চামড়া শিল্পেও ক্ষতির আশঙ্কা আছে। করোনা ভাইরাস আতঙ্কে বিশ্বজুড়ে পর্যটন ও ভ্রমণ খাতের কয়েক কোটি কর্মসংস্থান ঝুঁকির মধ্যে পড়েছে। এই মহামারীর কারণে 5 কোটির বেশি মানুষ কর্মসংস্থান হারাতে পারে এমন আশঙ্কা করছে দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বিশ্বব্যাপী হাজার হাজার আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, আর এভাবে চলতে থাকলে 2020 সালে ভ্রমণ খাতের অন্তত 25% পর্যন্ত সংকুচিত হবে। এদিকে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে ভারতে পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে শিশুসহ কমপক্ষে 13 জন। শুক্রবার এই তথ্য জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। বলা হয়, গেল কয়েকদিনেই হুগলি, উড়িষ্যা সহ বিভিন্ন এলাকার হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের স্বাস্থ্য পরীক্ষায় সোয়াইন ফ্লু ধরা পড়ে। এর মধ্যে মুর্শিদাবাদের একজন গত সপ্তাহে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন, পরে আক্রান্তদের বেলিঘাটা আইডি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারতের দিল্লিতে 14 দিন কোয়ারেন্টাইনে থাকার পরে ঢাকায় ফিরেছেন উহান ফেরত 23 বাংলাদেশি, যাদের বেশিরভাগই শিক্ষার্থী, তবে এক শিশুসহ পরিবারও রয়েছে। এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইট দুপুরে তাদের নিয়ে ঢাকায় অবতরণ করে। দিল্লিতে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষায় তাদের কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরে সেখানে আটকে পড়া বাংলাদেশিদের ভারত সরকারের বিশেষ ফ্লাইটে অন্যান্য দেশের নাগরিকদের সাথে দিল্লিতে নেওয়া হয়। পরে নয়াদিল্লিতে 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয় তাদের। আমাদের প্রত্যেক দিন মেডিকেল সাপোর্ট, খুবই পরিষ্কার পরিবেশ, তারপরে খাবার দাবার সব সার্ভিস অনেক ভালো মতো রেখেছে ওরা। ভারতে নয়াদিল্লি তখন ভারত বাংলাদেশ সরকার নিয়মিত যোগাযোগ রেখেছে, আমাদেরকে আসাতে হেল্প করেছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চিন্তাভাবনা চলছে, সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া হবে। সকালে শিশু হাসপাতালে হাম রুবেলা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, করোনা ভাইরাস প্রতিরোধে শপিং মল এবং শিল্প প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে আগামীকাল বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় মন্ত্রী আরও জানিয়েছেন, 18 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত 3 কোটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হবে। 1,77,000 স্কুলে ক্লাস 4 পর্যন্ত ছেলে মেয়েদেরকে এই হাম রুবেলা টিকা দেওয়া হবে। সকল শিশুরা যাতে পায় তার জন্যে, যারা কর্মজীবী মায়েরা আছেন তাদের জন্যেও, তাদের ছেলে মেয়েদের জন্য টিকাদানের ব্যবস্থা করা হয়েছে। নগাঁয় আন্তর্জাতিক নদীকৃত দিবস পালন করা হয়েছে। সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উৎসুকে ছোট জবলে নদীতে ভাসমান নৌকায় দাঁড়িয়ে মানববন্ধন পালন করা হয়। বক্তারা বলেন, দখলের কারণে উত্তরাঞ্চলের বেশিরভাগ নদীর স্বাভাবিক প্রবাহ হারিয়ে গেছে, কলকারখানা বর্জ্য ফেলে নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত 20 দিন ব্যাপী মুজিব বর্ষের আয়োজনে আধুনিক নার্সিং পেশার উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর প্রচেষ্টায় বাংলাদেশের প্রথম নার্সিং ইনস্টিটিউট তৈরি হয়েছে। তার ত্যাগ ও অনুপ্রেরণায় দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নার্সরা।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে একের পর এক ব্যবস্থা নিচ্ছে মুসলিম বিশ্ব সহ বিভিন্ন দেশ। কমপক্ষে দুই সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। 2020 সালে জনসংখ্যা গণনায় অনুষ্ঠিত আদমশুমারিও বাতিল করেছে রিয়াদ। জমায়েত ও ভিড় থেকে ছোঁয়াচে ভাইরাসটি আরও ছড়ানোর আশঙ্কায় মসজিদের নামাজ বন্ধ ঘোষণা করেছে কুয়েত, তিউনিসিয়া। যুক্তরাষ্ট্রে দেশের ভেতরেও এক শহর থেকে অন্য শহরে চলাচল নিষিদ্ধ করেছে মার্কিন সেনাবাহিনী। গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন কাথরিনা সাকেল্লা রোপৌলু। শুক্রবার গ্রিক পার্লামেন্টে শপথ নেন পেশায় আইনজীবী এবং সাবেক বিচারক এই নারী। যদিও করোনা ভাইরাসের কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পার্লামেন্টের জনসমাগম নিষিদ্ধ ছিল বলে অনেকটা শপথ অনুষ্ঠানে কোনো বাড়তি আয়োজন ছিল না। নতুন এই প্রেসিডেন্ট 2018 সাল থেকে গ্রিসের সর্বোচ্চ প্রশাসনিক আদালতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানুয়ারিতে তাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেন গ্রিক প্রধানমন্ত্রী। কৃষিতে নারীর ভূমিকা বদলাচ্ছে। কৃষিকাজে নারীকে সবাই চেনে পুরুষের সহযোগী হিসেবে, তাই পাওয়ার টিলার চালানোর এমন দৃশ্য চমকে দিতে পারে সবাইকে। আর সেই ধারণা পাল্টে দিয়েছেন জামালপুরের শাপলা বেগম। স্বামী মারা যাওয়ার পরে আর কাউকে অবলা বলার সুযোগ দেননি তিনি, শক্ত হাতে সংসারের হাল ধরেছেন। ঘরের বাইরে শাপলার এই কাজ করাকে বাঁকা চোখে দেখেন না তার শাশুড়িও, বরং সবাইকে বলে বেড়ান ছেলের বুকে কত কষ্ট করতে হয়। নারীর এই অনন্য উদ্যোগে মিটেছে পরিবারের পুষ্টি চাহিদা, সমাজে বৈষম্য কমেছে, শিক্ষার অধিকার নিশ্চিত হচ্ছে শিশুদের। তো মনে করে নিজে কিভাবে ভালো করব, কিভাবে ভালো খাবার খাইতে পারবো, কিভাবে বাচ্চা দুইটা লেখাপড়া করাইতে পারবো, এটা মনে করেন আমার আগ্রহ। বীজের মনে করেন বাজারে মূল্য আছে, আমি 10-15 টাকা কম দিতেছি, সদস্যরা ভালো বীজ পাইছে, অন্য অন্য সদস্যরা বীজ নিচ্ছে, গজাই নাই। ট্যাক্স জনার্জন করে যদি যাই আমরা, তাহলে আমাদের মূল্যায়ন চলবে না। নারী কৃষকেরা যদি কৃষির সঙ্গে সম্পৃক্ত হয় দেখা যায় প্রায় 30% প্রোডাকশন বেড়ে যায়। এটা যখন তারা বুঝতে পেরেছে, এখন দেখা গেছে নারী কৃষকেরাও তারা বাজারে যাচ্ছে, তারা পুরুষের পাশাপাশি সেই ফসলের দাম নির্ধারণ ভূমিকা রাখছে এবং তারা ন্যায্য মূল্যে তাদের ফসলটা বিক্রি করতে পারছে। এছাড়া আজকের সব খবর, যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে লগ ইন করুন www.jomuna.tv, facebook.com/jomunatelevision, youtube.com/jomunatv। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন।